আমি কয়েক ঘন্টার জন্য এসেছিলাম, মানে তো আর গেস্ট নয়, আমি শর্মিষ্ঠা চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে, আমার ডেইলি ব্লগে কিছু কথা বলতে। দেখো আজকে কিন্তু আমি একটু অন্য স্টাইলে এসেছি, একটা ব্লু জামা পরেছি, ব্লু কুর্তি আর কি ওপরে। আচ্ছা, হাতাটা কিন্তু শর্ট, এটা আমার গত বছর পুজোর সময় মেয়ে আমাকে দিয়েছিল। তোমরা কেমন আছো সবাই? সন্ধে হয়ে গেছে, আসল কথা আজকে মানে একটু দেরি হয়ে গেল আসতে, দেরি মানে আমার, আমি তো বলেই দিয়েছি আমার সময় মতো আমি আসবো, আমি সেভাবে একেবারে বলতে পারি না যে অমুক সময় তমুক সময়। আচ্ছা, এই হেয়ার স্টাইলিংটা তোমাদের কেমন লাগছে? এটা কিন্তু আমি ভীষণই বাদি, এই হেয়ার স্টাইলটা ভীষণ সোজা আসলে, হ্যাঁ খুবই সোজা এবং খুব দেখতেও খুব ভালো হয়। আমি আজকে তো দেখো কোনো ফলস টলস কিচ্ছু নেই, পুরো নিজের চুলে এটা করা আছে। অ্যাকচুয়ালি আজকে আমি একটু চুল সম্পর্কে বলবো, কালকেও আমি তাই বলেছিলাম। আজকে কিন্তু কালকে এটাই দুলটাই দেখলে ব্লু আছে, এটাই পরলাম। আজকে আমি একটু অন্য স্টাইলে তোমাদের মানে অন্য কথা বলবো, আচ্ছা অন্য কথা বলতে বা আজকে বলবো তোমাদের সাথে রূপকথারই কথা, রূপেরই কথা, সৌন্দর্যেরই কথা। কিন্তু সেটা বহু 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 শতাব্দী আগে এক ভদ্র মহিলা, এক মানে খুব নামি আর কি, নামি দামি মহিলা, যার মাথা থেকে কিন্তু অনেক থট